স্বপ্ন দেখি, দেখি আমারে নিয়ে যাব, সাদা কাপড় পরা একটা মানুষ, মানুষ না ভূত, ভূতি আইছে সাদা কাপড় পরা, আইলো আয় আমার ধরলো, কলে আয় আমার লোক আয়। আমি কইলাম আমি তো কিছু করি নাই, না আপনার মায়ের ক্ষতি করছি না আপনার পুরা লোকে মারামারি করছি, তা আমার লয়েছে মানে কেন না তোরা লাগবো আমার, আমি যাইতে চাই না দিঘা। হ্যাঁ আমার শৈলের উপর উঠে গেছে গা, শৈলের উপর উঠে গিয়া মারল কত মানে থাবড় দিল দুই তিনটা, গলায় চিপ দিয়ে রাখছে, গলায় চিপ দেওয়া অবস্থায় একটা থাবল মারলো, একটু পরে দেখলাম আমি পুরা সৌরজগতে গেছি গা। হ্যাঁ হ্যাঁ সৌরজগতে জান গিয়েছি গা, ঠিক আছে। পরে দেখলাম বইয়ে যা যা পড়ছি তাই আছে, নক্ষত্র তারা গ্রহ সবই আছে, উপগ্রহ টুপগ্রহ যা আছে সব দেখলাম, ভাল লাগছে। দূরত্বে বলবার সূর্যরাটা দেখলাম, চাইছিলাম সূর্যরার কাছে যাম, সূর্যরা লাইক কে জানি ঝগড়া করছে, এলাকা সূর্যটা একটু গরম গরম আছে, তো বুঝতে পারলাম যে না সূর্যরা লাইক কেউ ঝগড়া করছে, এলাকা সূর্যটা অনেক গরম হয়ে আছে, মাথা মতো গরম হয়ে আছে। পরে এই হঠাৎ পিছাতে আবার কে জানি ধাক্কা দিল, দেখলাম পৃথিবীতে আমি ল্যান্ড করতে আসি, পৃথিবীতে প্যারাশুট ছাড়া ল্যান্ড করতে 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 হঠাৎ মাটিতে পড়ুন, এ সময় ঘুমটা ভেঙে গেছে না, ভালোই গেছি ঘুমটা ভেঙে গেছে গা, হয়তো আবার ল্যান্ড প্যারাশুট ছাড়া ল্যান্ড করতেছিলাম, তো পড়ে গেলে আবার সমস্যা আসিল, যদি তখন ঘুমটা ভাঙত না ভাঙতো তো মরে যেতাম গা, আর কী করুম আর বেশ ভালোই গেছে।